নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, এবং আজকে আপনারা জানেন যে কার্তিক পূর্ণিমার শেষ দিন দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিকের পুজো হয়ে থাকে। এই কার্তিক মাসের এই শেষ দিনে কার্তিক পুজো বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন প্রান্তে পুজো হচ্ছে। কার্তিক পুজো আমাদের রানীগঞ্জেও, কিন্তু এই কুমারবাজারের শেষ প্রান্ত যাকে বলে, সোজা চলে যাচ্ছে বক্তরনগর। এই মুহূর্তে আপনাদের সামনে কার্তিক পুজো তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন গৌতমের সাথে বরাবর আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি, এবং আজকেও আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে কার্তিক পুজো এই রানীগঞ্জ শহরের বুকে কুমারবাজারে আপনারা দেখছেন। এবং এই কার্তিক পুজো কত বছরের পুরনো, সব কিছু আপনাদের ইতিহাস তুলে ধরবো। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী কার্তিক পূজা পরিচালনায় ফ্রেন্ডস ইউনিটি সেন্টার, স্থাপিত ২০০৮, মানে কুমারবাজারে যে প্রায় ১৬ বছর হয়ে গেল। কিন্তু কার্তিক পুজো কেন হঠাৎ করে শুরু হলো, যেটা সবাই বিশ্বাস করেন যে বিবাহিত মহিলাদের মধ্যে সন্তান যাদের এখন অবধি হয়নি, সন্তান লাভের জন্য কিন্তু কার্তিক পুজোর, মানে কার্তিকের আরাধনা করা হয়, এবং সেই মতো কিন্তু কার্তিক পুজো হয়ে যাওয়ার পর বিভিন্ন বাড়ির দরজার সামনে যাদের সন্তান হয়নি বিবাহিত মহিলাদের, তাদের বাড়ির সামনে কিন্তু কার্তিকের মূর্তি রেখে দেওয়া হয়। এবং এই চল রয়েছে বহু বছর ধরে, এবং রানীগঞ্জ শহরে কিন্তু রীতিমতো যে পুজো হচ্ছে ১৬ বছর ধরে। আমরা একটু ইতিহাসটা জানবো কি করে পুজো শুরু। বারোয়ারি পুজোর সম্পর্কে আমরা সবাই জানি, বারোয়ারি মানে বারো ইয়ারির পুজো হয়। বারো ইয়ার বলতে গেলে এখানে ১৩ ইয়ার মিলে কিন্তু তারা শুরু করেছিল। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ জন এখন রয়েছেন, তার মধ্যে আরও দুজন বাইরে আছেন, আর একজন এর মধ্যে নেই, তিনি বেশ কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তো এখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম, কিরকম লাগছে যে আজকে একটা আপনাদের শুরুটা, তারপর আজকে এত এত মানুষ আসেন এই কার্তিক পুজো দেখার জন্য? আমি সবার কাছেই যাব। দারুণ দারুণ, আমাদের মানে আনন্দের সীমা নেই আর কি। আমরা তো প্রথমে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে তিন বছর করে বন্ধ করে দেব, তারপরে ঠাকুরের কৃপায় চলেই যাচ্ছে। হ্যাঁ, জানি না কতদিন চলবে, যতদিন এখন পাচ্ছি চালিয়ে যাচ্ছি, তবে খুব আনন্দ। এই কার্তিক পুজো উপলক্ষে আমাদের এখানকার সমস্ত পরিবারগুলো একত্রিত হওয়ার সুযোগ পায়, সেই সাথে সাথে সমাজের একটা বার্তা পৌঁছে দেওয়া যায় এখান থেকে। নিঃসন্তান মহিলা সন্তান লাভের আশায় এখানে মনস্কামনা পূরণ করার জন্য ভিড় করেন, এবং পরিবারের সমস্ত সদস্যরা মিলে সুযোগ পায় একসাথে মিলিত হওয়ার, বেশ ভালোই কাটে আনন্দের মতো। আপনি বলুন। খুব ভালো লাগছে, কার্তিক পুজো হচ্ছে প্রতি বছর, আমাদের ঠিকই আছে, আমাদের ভালো, এটা খুবই আনন্দের জিনিস। পুজো আমাদের চলছে আজ ১৭ বছর ধরে, যেমন চলছে তেমনি চলবে, ১৬ নয়। এই পুজোটা আমরা শুরু করেছিলাম ২০০৮-এ, ১৬ বছর পের করে এবছর ১৭ বছরে পা দিয়েছি আমরা। এই পুজোর ইতিহাস হলো যে আমরা ২০০৮ সালে, আমাদের এখানে একটা দুর্গা পুজো হয়, সার্বজনীন দুর্গা পুজো, কুরবান্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সেটা আমরা জেয়ারলি করি। তারপরে বাড়ি বিসর্জন করে এসে পরে এই যে সময়টা থাকে দুর্গা পুজো, কালী পুজো পেরিয়ে যাওয়ার পর ফাঁকা থাকে, ছট পুজো পেরিয়ে যাওয়ার পর এই সময় মানুষকে একটু আনন্দ দেওয়া যায় কি না, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এখানে একটা পুজো করব। এবং আমাদের ফ্রেন্ডস ইউনিটি সেন্টারে তৎকালীন সময়ে ১৩ জন মিলে, এটা কোনো চাঁদা তোলা হয় না, এটা সার্বজনীন নয়, কিন্তু ১৩ জন মিলে আমরা পুজোটা শুরু করি। পরবর্তীকালে আমাদের এক বন্ধু এক অ্যাক্সিডেন্টে পরলোক গমন করেন, এখন ১২ জন প্লাস আরও কিছু মানুষজন আমাদের সদস্য হয়েছেন, বেড়েছে প্রায় নিয়ার অ্যাবাউট ৩০ জনের মতো, এবং এই ৩০ জনের চাঁদাতে বা পয়সাতেই পুজোটা অনুষ্ঠিত হয়। এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন বা খাওয়া দাওয়া বলুন, বাচ্চাদের খাওয়া দাওয়া বলুন, নিজেদের খাওয়া দাওয়া, এটা আমাদের এই নিজেদের মধ্যেই পয়সা ইয়ে করেই হয়, চাঁদা তোলা হয় না, এটা সার্বজনীন পুজো নয়, কিন্তু
এটা আমাদের যে বারোয়ারি পুজো বলি, সে বারোয়ারি না হয়ে বারো ইয়ারির পুজো বলাটা ঠিক হবে। সেই ধরনের পুজোই আমরা এখনো পর্যন্ত করে চলছি, এখন সেটা 30 জনে পৌঁছেছে। অ্যাকচুয়ালি কার্তিক পুজোটা হয় সন্তান কামনায়, যেসব মহিলারা সন্তান কামনা করার জন্য পুজোটা দেন তারা তিন ফোরের পর এখানে কোলা পোড়া বলে একটা জিনিস হয়, সেই কোলা পোড়াটা ব্রাহ্মণের হাত দিয়ে ওনারা খান সন্তান কামনায়। এখানে কিন্তু প্রচুর মহিলারাও এসেছেন এবং প্রচুর মানুষরা আসেন, এই এটা কেন আসেন, কি বিশ্বাসে? না, একই বিশ্বাসে। আমাদের যে পুজোর প্রথম শুরু করেছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা 3 বছর করব, আমাদের ফ্যামিলি ট্যামিলি নিয়ে একটু আনন্দ ফানন্দ করবো, তারপর আমরা পুজোটা অফ করে দেবো। তো 3 বছরের পরে যখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পুজোটা এবার বন্ধ করে দেবো, তখন বাড়ির কিছু বয়স্ক মহিলা, ভাই তোমাদের কী অসুবিধা তোমরা বলো, আমরা সেটা ফিল আপ করবো, কিন্তু পূজাটা কন্টিনিউ করো, কারণ আমাদের বউ বাচ্চা আছে, বউটো আছে, বৌমারা আছে, তাদের উদ্দেশ্যে তোমরা এই পুজোটা করো, তাদের উন্নতির উদ্দেশ্যে বা তার যে সন্তান কামনা করে সেই উদ্দেশ্যে তোমরা পুজোটা করো। তো আমরা তো ঠিক করে চাঁদা তো আমরা নেবো না, কিন্তু পুজোটা আমরা করবো, এবং সেই করতে করতে আর 17 বছরে পা দিয়ে দিয়েছি। তো এই মহিলারা বসে আছেন, এদের মধ্যে অনেকে কলা খাবেন, মানে সন্তান লাভের উদ্দেশ্যে এবং যাদের সন্তান আছে তাদের মঙ্গলার্থে তারা থাকেন এখানে, এবং কালকে অনেকে আসেন। কাল যেমন আমাদের সাংস্কৃতিক উৎসব আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানীগঞ্জের বুকে কি এটাই প্রথম, মানে রানীগঞ্জের বুকে একমাত্র, রানীগঞ্জ শহর অঞ্চলের বুকে একমাত্র কার্তিক পূজা আমরাই শুরু করেছি এবং এখনো পর্যন্ত এটাই আছে, আর রানীগঞ্জ শহর অঞ্চলে নেই, গ্রাম অঞ্চলে হয়তো আছে, শহর অঞ্চলে নেই। তো বন্ধুরা শুনতে পেলেন যে 17 বছর ধরে কিন্তু হয়ে আসছে এই কুমার বাজার, একমাত্র রানীগঞ্জ শহরাঞ্চলের মধ্যে এই কুমার বাজার, সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বক্তার নগর, ঠিক শেষ প্রান্ত বলা হয় কুমার বাজারের। এখানে কিন্তু রীতিমতো ফ্রেন্ডস ইউনিটি সেন্টার, এই 17 বছর হলো কার্তিক পুজো, এবং যেটা কার্তিক পুজোর বিশেষত্ব হচ্ছে যে কার্তিকের আরাধনা কেন করা হয়, এখানকার যারা বিবাহিত মহিলা রয়েছেন সন্তান তাদের কামনার্থে এবং যাদের সন্তান আছে তাদের মঙ্গল কামনার্থে কিন্তু এই দেব সেনাপতি তার পূজোর আরাধনা করা হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুজো শুরু হওয়ার মুখে আপনাদের সামনে লাইভ টেলিকাস্ট, এবং আপনাদের আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলারা এসেছেন এই পুজোতে। আপনি কোথা থেকে আসছেন? আমি গির্জাপাড়া থেকে এসেছি। ঠাকুরের কাছে বলি যেন সবাই ভালো রাখুক, আমিও যেন ভালো থাকি। আমরা এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনি কত বছর? আমি 5 বছর। 5 বছর ঠাকুরের কাছে যা চেয়েছেন পেয়েছেন? হ্যাঁ। এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দিদি আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি এই সামনেই থাকি। মনস্কামনা কিছু আছে? হ্যাঁ, যে যার মনস্কামনা করে সবার পূর্ণ হয়, পরে পরে আবার পুরো দিতে আসে, মনস্কামনা নিয়ে বেড়ে যায় এমনি করে। কেউ ঠাকুর দেয়, কেউ অনেক কিছুই দেয়, প্যান্ডেল দেয়, টাকা দেয়, অনেক কিছুই দেয়। আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমার বাড়ি এখানে, আমি যে বছর থেকে কার্তিক, আমি যে বছর প্রথম থেকে দেখছি, যে বছর কার্তিক ঠাকুর আরম্ভ হয় সেই বছর থেকেই শুরু হয়েছে এবং সেখান থেকে আছি, খুব ভালো লাগে। হ্যাঁ, তো আপনাদের সামনে দেখুন মনস্কামনা পূর্ণ হয়েছে এবং সেই সন্তান যার কামনার্থে যে কার্তিক পুজো করা হয়েছিল, দেখতে পাচ্ছেন এখন কত বড় হয়ে গেছে। সুপ্রতিম কিসে বড়? 9। কিরকম লাগছে কার্তিক পুজো? ভালো। তো বন্ধুরা এখানে দেখতে পেলেন আপনাদের সামনে এই মুহূর্তে যে কার্তিক পুজো কেন করা হয় এবং মঙ্গল কামনার্থেও কিন্তু কার্তিক পুজো করা হয়, এবং আপনাদের সামনে এইভাবেই আরও দেখাবো কার্তিক পুজোর ইতিহাস। দেখতে থাকুন গৌতমের সাথে, এবং কার্তিক পুজোকে কি ফল এবং কি ফুলে উনি সন্তুষ্ট হন, বিশেষ করে রঙিন ফুল, সেটা লাল গোলাপও কিন্তু উনি পছন্দের ওনার। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে আমরা পুজোর সামগ্রী দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে পুজো শুরুর মুখে। আমরা পুজো শুরুর আগে আমরা একটুখানি ঠাকুরমশার সঙ্গে কথা বলে নিতে চাইছি, ঠিক পুজো শুরুর আগে। আপনি কত বছর ধরে পুজো করছেন? আমি এই বছর প্রথম, কিন্তু এর আগে রেগুলার কোর্সে প্রত্যেক বছর যখন পুজো হয় আমার দাদা পুজো করে যাচ্ছে।
তো এই কার্তিক পুজো সম্পর্কে যদি একটু কিছু কথা বলেন, যারা কার্তিক পুজো সম্পর্কে জানে না তাদেরকে। কার্তিক পুজো বলতে নর্মালি আমরা যেটা লোকপ্রচলিত ব্যাপারে ইয়েটা থাকে, বেসিক্যালি সবাই পুত্র সন্তান লাভে বা পুত্রের মঙ্গল কামনার্থে কার্তিক পুজো, কার্তিক মাসের যে সংক্রান্তি দিন, মানে মাসের যেটা শেষ দিন, সেই দিনে পুজোটা করা হয়। এছাড়া কার্তিক পুজোর জন্য কি কি পুজো সামগ্রী লাগে যদি একটুখানি? পুজো সামগ্রী বলতে আমাদের নর্মাল রঙিন ফুল বেশি পছন্দ, রঙিন বলতে সব কার্তিকে যারা প্রিয় সেটা হচ্ছে নীল ফুল। নীল ফুল, নীল ফুল যেহেতু রক্তকরবী থেকে মেন যেটা হচ্ছে নীল অপরাজিতা বা অপরাজিতা, নীল ধরনের ফুল, নীল কাপড়, নীল রংটা ওনার বেশি পছন্দ। আর এর সাথে যেহেতু অনেকে পুত্র ভাবে বা পুত্র কামনার্থে ইয়ে করে, সেই জন্য পুজো বাসার সাথে যেটা মেন ইয়ে লাগে সেটা হচ্ছে বাচ্চাদের যে খেলনা সামগ্রী, আচ্ছা সেটা ওনার খুব প্রিয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পুজোর শুরু মুখে প্রথম প্রহর এখন, হ্যাঁ প্রথম প্রহর এখন শুরু হবে। আমাদের যেমন চার প্রহরে পুরো যায়, প্রথম শুরু হবে প্রথমবারে আমরা যেমন নর্মালি নিত্য পুজো, আমরা যেটা আমাদের নিত্যকর্ম সেটা করার পরে আমরা প্রথমে শুরু করবো জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্যুদ্ধি সব কিছু কমপ্লিট করার পরে তারপরে আমরা যাব ঘটস্থাপন, ঘটস্থাপন আত্মশুদ্ধি, আমাদের যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো করার পরে আমরা প্রথমবারে পুজোটা শুরু করবো। এবারে সেটা করার পরে প্রথম প্রহরে পুজোটা কমপ্লিট করার পর আমরা তারপর কিছুক্ষণ মাঝখানে বিরতি দেবো, তারপর দ্বিতীয় পক্ষ শুরু করবো। এভাবে একের পর এক চার নম্বর যে প্রহর সেটাতে আমরা যোগ্য বাবা যে আরতি সেসব কমপ্লিট করে তারপর পুজো পুজো শেষ হতে পড়ে। হ্যাঁ বন্ধুরা, শুনলেন এখানে পুরোহিত মশাই কিন্তু কার্তিক পুজোর সম্পর্কে অনেক কিছুই আপনাদের বিস্তারিত জানালেন। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা আসছেন এক এক করে পুজো দিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রানীগঞ্জের কুমার বাজারে কিন্তু পুজো হচ্ছে, কার্তিক পুজো, প্রচুর ভক্তের সমাগম। এই প্রথম এবং এখন অবধি কিন্তু একটাই কার্তিক পুজো এখন হয়ে আসছে কুমার বাজারের ঠিক শেষ প্রান্তে। কার্তিক মাসের ঠিক শেষ দিনে আপনারা দেখলেন গৌতমের সাথে এই কার্তিক পুজো। বন্ধুরা এইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনেও, আর এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন, এইভাবেই ভালোবাসা দিয়ে যান গৌতমের সাথে। বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি এবং দেব সেনাপতি কার্তিকের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।